শীতের শুরু হতে না হতেই জলপাই বাজারে ছেয়ে গেছে, তাই ভাবলাম জলপাইয়ের একটা ঝটপট আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে জলপাইয়ের টক ঝাল মিষ্টি একটা আচার তৈরি করব, যেটা সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। ভিউয়ার্স, এখানে আমি আধা কেজি জলপাই নিয়ে নিয়েছি। প্রথমে জলপাইটাকে ভালো করে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব, খুব ভালো করে সেদ্ধ করে নিব যেন এটা হাত দিয়ে ম্যাশ করা যায়, ঠিক এই পর্যায় পর্যন্ত। এই আচারটা আপনারা রোদে না দিয়েও কিন্তু অনায়াসে এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আমি জলপাইটা সেদ্ধ করতে দিয়েছি এবং চুলার আঁচটা রেখেছি মিডিয়াম হাইতে। এটা সেদ্ধ হইতে অ্যাপ্রক্সিমেট 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আমারও তেমনই লেগেছে। আমি এখন এই পানিটা পুরো সেকে ফেলবো, সেকে তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি এই জলপাইটাকে হাত দিয়েই ম্যাশ করে ফেলবো। দেখেন জলপাইটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর এত সহজ করে আজকে আমি আপনাদেরকে এই আচারটা বানানো শেখাবো যেন যে কেউ, যারা কখনো আচার তৈরি করেনি, তারাও বানাইতে পারবে। এই আচারটা বানাইতে একটা স্পেশাল গুঁড়া মশলা লাগবে, তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন, অল্প একটু জিরা এবং ধনিয়া একসাথে করে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এর সাথে আমি 2টা শুকনা মরিচও অ্যাড করে দিচ্ছি। সব কিছুই আমি একটু হালকা আঁচে টেলে নিব। এটা অল্প একটু গরম হতে হতে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেই ম্যাশ করা জলপাইয়ের কাছে। দেখেন ম্যাশটা কিন্তু এমন হবে, একদম মিহি হবে না, একটু হালকা দানা দানা থাকবে। এখন মশলাগুলোকে আমি গুঁড়া করে নিয়ে চলে আসলাম। সব মশলা একসাথে গুঁড়া করে আমার প্রায় 1.5 টেবিল চামচ পর্যন্ত হয়েছে। এই পর্যায়ে এসে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আধা কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 1 কাপ চিনি ইউজ করছি। জলপাইয়ের পরিমাণ যত বেশি হবে চিনির পরিমাণও তত বেশি হবে। চিনিটা একটু নাড়াচাড়া করে হালকা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি এর ভেতরে সেই গুঁড়া মশলা। গুঁড়া মশলাটা আমি এর সাথে অ্যাড করে নাড়াচাড়া করব আরও অল্প কিছুক্ষণ, যেন মশলাটা পুরোপুরি চিনির সাথে মিশে যায়। প্রতি বছরই আমি এই আচারটা তৈরি করি 1 বছরের জন্য এবং আমার পরিবারের সবাই প্রচণ্ড রকম পছন্দ করে। এই আচারটা দিয়ে খিচুড়ি, ডাল, শাকসবজি, মুড়ি মশলা অনেক কিছুই আপনারা মাখিয়ে খেতে পারবেন। আমি এই পর্যায়ে এসে চিনি আর মশলার ভেতরে দিয়ে দিলাম সেই জলপাই। জলপাইটা যেহেতু আগে থেকেই হাতে ম্যাশ করা, সেটা চিনির সাথে মিক্স আপ হইতে খুব বেশি সময় লাগবে না। তারপরেও আমি স্পেচুলা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে ফেলছি। একটু পরেই খেয়াল করুন যে এই চিনিটা গলা শুরু করবে আর একটা প্যালতো প্যালতো ভাব চলে আসবে। আর এই প্যালতো প্যালতো যখন ভাব আসবে তখন এর ভেতরে আমি আরও কিছু জিনিস অ্যাড করব পর্যায়ক্রমে। চিনিটা যখন জলপাইয়ের সাথে পুরোপুরি মিক্স হয়ে গিয়েছে, একদম মিশে গিয়েছে, তখন একটু আমি চুলার উপরে রেখে দিব নাড়াচাড়া বন্ধ করে। নাড়াচাড়া বন্ধ করে রাখার কারণ হচ্ছে যেন আঠালো ভাবটা আরও বেশি আঠালো হয়। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন, কেউ একটু বেশি লবণ পছন্দ করে, কেউ একটু কম। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, সেক্ষেত্রে লবণের ব্যালেন্সটা রাখা খুবই প্রয়োজন। লবণ দিয়ে আমি আবারও খুব ভালো করে এই আচারটা মিক্স আপ করে ফেললাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। 1টা তেজপাতা আমি 2 ভাগ করে দিয়েছি, আপনারা চাইলে 2টা তেজপাতাও দিতে পারেন, এটা ফ্লেভারের জন্য। তেজপাতাটা দিয়ে আমি আবার একটু এটাকে নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া অল্প একটু দিলাম, সেটাও টেস্টের জন্য। এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এমনি আচারের গন্ধটা এত বেশি নাকে এসে লাগছে যে আপনাদেরকে বোঝায় বলতে পারবো না, যতক্ষণ না আপনারা এটা বানাচ্ছেন ঠিক আমার মতো করে। আর এই আচারটা আমি নিজে নিজেই বানানো শিখেছি, কারো কাছ থেকে না, নিজে নিজে ইনভেন্ট করেছি এবং এত বেশি টেস্টি হয় যে কি বলবো। আচারটা সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। যখন আমার পুরো আচারটা একদম আঠালো একটা ভাব হয়ে গোল হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে 250 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা নাড়তে নাড়তে দেখবেন আচারের সাথে একেবারেই মিশে যাচ্ছে, আর আচার কিন্তু তেলটা টান দিবে, মানে টেনে নিবে আচারের ভেতরে। দেখেন আমি একদম মিডিয়াম লো ফ্লেমে দিয়ে এই আচারটাকে চুলার উপরে রাখছি আরও 5 থেকে 7 মিনিট।
5-7 মিনিটের মধ্যেই আচারটা আমার একেবারেই তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, এই আচারটা আপনারা রোদে না দিয়েও কিন্তু সংরক্ষণ করতে পারবেন, আর যদি মাঝে মাঝে একটু রোদে দেন তাহলে তো সোনাই সোহাগা। আর এই আচারের ভেতরে আমি কিন্তু আরও তেল অ্যাড করব যখন এটা আমি বয়মে সংরক্ষণ করব। আচারটা নামিয়ে নিচ্ছি, 10-15 মিনিটের জন্য আচারটাকে ঠান্ডা করে নিলাম। এখন এই যে কাচের বয়মটা দেখতে পাচ্ছেন, এটা আগে থেকেই আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এই বয়মের ভেতরেই আচারটা সংরক্ষণ করব। আপনারা চাইলে এয়ারটাইট বক্সেও আচারটা সংরক্ষণ করতে পারেন। আমার কাছে বয়ম অ্যাভেলেবেল আছে বলে আমি এটাতেই সংরক্ষণ করছি। কাঁচের জিনিসে সব জিনিসপত্র একটু ভালো থাকে, মশলা জাতীয়, আচার জাতীয়। ব্যাস, তৈরি হয়ে গেল আমার টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার। ভিউয়ার্স, আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ফলো করে আমার পেজটাকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।